শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাসার আহমেদ, মিডিয়া এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বরিশাল গামী একটি লঞ্চের উপরে আছি, এসেছিলাম একটি ইনভাইটেশনে, দাওয়াত খাওয়ার শেষে। ভাবলাম যেহেতু সদরঘাটের কাছে আছি, লঞ্চে না উঠলে বা সদরঘাট না দেখলে কেমন লাগে, তাই আসলাম, একটু ফটো সেশন করলাম। লঞ্চের পরিবেশটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন সবাই পরিষ্কার এবং খুবই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি এদিকে আসুন, বুড়িগঙ্গা নদী, বরিশাল, চাঁদপুর, সড়কঘাটি, পটুয়াখালী, যেখানে যান এই লঞ্চ দিয়ে যাওয়া যাবে। এই বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সব লঞ্চই যায়। খুবই সুন্দর পরিবেশ, দেখতেও ভালো লাগছে, রুমগুলো অনেক ভালো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট ডকুমেন্টারি আর কি। আমরা এসেছি, ভিডিও করছি, এই কারণে আমি লঞ্চের নামটা মেনশন করলাম না, যেহেতু বিজ্ঞাপন না, সময় কাটাচ্ছি আর কি। তাহলে খুবই সুন্দর পরিবেশ, আমরা এগিয়ে যাই। সময় যেহেতু শেষ, আমাদের বাসা তো উত্তরায়, আমার মামা উনি যাবে এবার মুন্সিগঞ্জ, ওনাকেও আগায় দিতে হবে। ভাবলাম তাহলে ভিডিওটা করি। আমরা একটি লঞ্চের উপরে আছি, এই যে দেখতে পাচ্ছেন লঞ্চের সিরিয়াল, সদরঘাটে এদিকে তাকাবেন, শুধু লঞ্চ, লঞ্চ আর লঞ্চ, সময় কাটাতে এসি। আর মনুরা তোমরা হেয়া ভুলবা না, কিন্তু মই সদরঘাট আইছি, বরিশাল আইতে ভুল করবো না, মোরে কিন্তু দাওয়াত দেওয়া রাখো, নাহলে এমনি উঠতে হরমো তোমাকে বাড়িতে, বুঝছো নি মোর কথা? যদি বরিশালের বাসা বাড়ি না, আমার অনেক ভালো ভালো ক্লোজ ফ্রেন্ড, আমার ভালোবাসার বন্ধুরা, কলেজার টুকরা বন্ধুরা অনেকেই বরিশাল থাকে, পটুয়াখালী থাকে, শরীরপাটি থাকে, ভোলা থাকে, তাদের সাথে একটু মজা করার জন্য একটু বরিশালের আঞ্চলিক ভাষা ব্যবহার করলাম। কেউ আবার মাইন্ড হইলেন না, বুঝছেন নি, ভালোবাসার লেগে হে আবার আমি ব্যবহার করছি বরিশালের ভাষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আজ এই পর্যন্তই।